वेलकम टू मोसक स्काउट स्कूल एंड कॉलेज ऑनलाइन टीचिंग। अस्सलाम वालेकुम। ऑनलाइन क्लासे स्वागतम जानाच्छि। आमि शेख मोहम्मद फरीद, सुप्रिय एजीसी परीक्षार्थी। आजके तोमादेर जोन्नो टपिक कमप्लीटिंग सेंटेंस। तो एखाने आमरा अनेक भूल करे थाकि। तो किछु किछु एखाने আমাদের জিনিস আছে যেগুলো যদি আমরা চর্চা করতে পারি, এগুলো মনে রাখতে পারি, আয়ত্ত করতে পারি, তো আমি আশা করব যে পরবর্তীতে কমপ্লিটিং সেন্টেন্সে তোমরা 5 মার্কের মধ্যে 5 মার্ক অবশ্যই পাবে। এটা তোমাদের কোশ্চেন নাম্বার 4। তো যারা 9-10 আছো তাদের জন্য একই, এটা অনেকটা সেম, সবাই ফলো করতে পারো। আমরা শুরুতেই সবচেয়ে কমন একটা পেজ, এটাকে বলি আমরা ইট ইজ হাই টাইম। স্পেশাল একটা ফেজ ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের আমরা বাংলা অর্থটা জানার চেষ্টা করব। ইট ইজ হাই টাইম হচ্ছে ইহাই উপযুক্ত সময়। অর্থাৎ কোনো কাজ করার আরো আগে দরকার ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, অর্থাৎ এখনই এটা করতে হবে। এরকম অবস্থার ক্ষেত্রে আমরা ইট ইজ হাই টাইম ইউজ করি। যারা স্পোকেনে আছো, স্পোকেন ইংলিশের সময় আমাদের এটা কাজে লাগে, যে আমরা সবসময় বলি যে ইট ইজ হাই টাইম, আমরা এটা করবো। ইট ইজ হাই টাইম, তো ইট ইজ হাই টাইমের স্ট্রাকচারটা আমরা দেখে নিই। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে একটা প্রাসঙ্গিক সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসবে, দেন অর্থাৎ আমার ইট ইজ হাই টাইমের সাথে, তোমরা এবার মনে রাখবে ইট ইজ হাই টাইমের সাথে কার সম্পর্ক? বি টু। ইট ইজ হাই টাইমের সাথে আমার সম্পর্ক বি টু। অর্থাৎ যদি ইট ইজ হাই টাইম থাকে, তুমি চোখ বন্ধ করে বারবার পাস্ট ফর্ম লিখতে হবে, অন্যথায় কোনোভাবেই এই সেন্টেন্স কারেক্ট হবে না এবং এখানে তুমি মার্কস পাবে না। আমি যদি এটা দেখি যে একটা উদাহরণ লেখার চেষ্টা করি, যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের পরীক্ষা, ইউর এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, নো ডাউট অ্যাবাউট দিস। আমি যদি বলি বেশি বেশি ফ্রি থাকতে হবে, বেশি বেশি পড়তে হবে, ইট ইজ হাই টাইম। আমি এখানে ইউর এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, তাহলে আমি বলছিলাম যে সাবজেক্ট, প্রথমে আমার সাবজেক্ট বসাতে হবে আমার এই এই সেন্টেন্সের। আমি যদি এটা নম্বর দিই, তো এখানে আমার সাবজেক্ট, প্রাসঙ্গিক সাবজেক্ট কোনটা হবে? ইউর এক্সাম, তার মানে আমি তোমাকে বলছি, সো সাবজেক্টটা হবে ইউ। যেহেতু তোমার পরীক্ষা খুব সন্নিকটে, তোমার পরীক্ষা খুব, ইউর এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, তো আসলে স্টাডিটা তোমাকেই করতে হবে, সো আমার সাবজেক্টটা হবে অবশ্যই ইউ। এরপর আমি বলছিলাম যে ভার্বের পাস্ট ফর্ম হবে, আমি এটা সংক্ষেপে বোঝার জন্য বি টু লিখেছি। তো তুমি কি করবে? ইট ইজ হাই টাইম ইউ ওয়ার্ক, অর্থাৎ তুমি প্রচুর পরিশ্রম করবে। আমি কি বুঝাতে পারছি? যে ইট ইজ হাই টাইম থাকলে অবশ্যই বারবার পাস্ট ফর্ম হবে, এবং এটা অনেকবার পরীক্ষায় আসে, এসএসসি এইচএসসি সব পরীক্ষায় এটা খুব কমন। তো আশা করি আমরা ইট ইজ হাই টাইম যদি আসে তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো। তোমরা আরও এরকম ইট ইজ হাই টাইম দিয়ে নিজেরা সেন্টেন্স লেখার চেষ্টা করবে। কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের দ্বিতীয় আরেকটা শব্দ, সেটা হলো লেস্ট। এটা খুবই কমন এবং পরীক্ষায় অনেকবার আসে, এবং স্টুডেন্টরা কিন্তু অনেকবার এটা ভুল করে, এবং তোমরাও অনেকবার ভুল করেছ। তো আশা করি আজকের পর থেকে এটা যেন ভুল না হয়। আমি শব্দটা আবার বলছি, লেস্ট। বাংলা, এটার বাংলা অর্থটা একজাক্টলি আমাদের জানতে হবে, সেটা হলো যাতে না। অর্থাৎ শব্দটা নিজেই কিন্তু নেগেটিভ, অর্থাৎ যাতে না। আমরা যদি এখানে লেখার চেষ্টা করি, এখন তার আগে আমার এটার স্ট্রাকচারটা আমি একটু বলে নেই। যদি লিস্ট থাকে, লিস্টের স্ট্রাকচারটা কীরকম হবে? লিস্টের পরে অবশ্যই সাবজেক্ট বলবে। আসলে সাবজেক্ট তো প্রতিটা সেন্টেন্সে বলবে, সাবজেক্টের কথা বারবার না বলাই ভালো। লিস্টের পরে অবশ্যই শুড অথবা মাইট বসবে। তোমরা শুড অথবা মাইট যে কোনো একটাই বসাতে পারো, এখানে পার্সন কোনো বেরি করবে না। তাহলে লিস্টের সাথে অবশ্যই মনে রাখবে কার সম্পর্ক?
সুড অথবা মাইটের সম্পর্ক লিস্টের সাথে আবার বলছি লিস্টের সাথে সুড অথবা মাইটের সম্পর্ক তুমি যদি লিস্ট পরীক্ষায় প্রশ্ন আসে আর তুমি যদি সুড অথবা মাইট ইউজ না করতে পারো কোনো অবস্থাতেই সেখানে সেন্টেন্স কারেক্ট বলে গণ্য হবে না এবং তোমাকে এখানে মারতে হবে না সো লিস্টের সাথে সুড বা মাইটের সম্পর্ক যেমন আগে বলছিলাম আমি ইট ইজ হাই টাইমের সাথে কার সম্পর্ক বারবার পাস্ট ফর্মের সম্পর্ক এখন আমরা দেখবো যে সুড বা মাইট এখন তোমরাই বলতে পারবে শুড বা মাইটের পরে ভার্বের কোন ফর্ম হবে অবশ্যই বেস্ট ফর্ম হবে অর্থাৎ বি ওয়ান তাহলে আমাকে এই এই সূত্রটা যদি আমি মনে রাখতে পারি এখানে আমার শুধু একটা জিনিস মনে রাখতে হবে তোমরা অনেকে সাবজেক্ট মনে রাখো অবজেক্ট মনে এগুলো মনে রাখা দরকার নাই বেস্টের সাথে অবশ্যই শুড অথবা মাইট আর শুড মাইটের পরে তো অবশ্যই বি ওয়ান পড়বে এটা আমরা সবাই জানি তো রিড অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়ো লিস্ট যাতে না কোন জিনিসটা অ্যাভয়েড করার জন্য কোনটা থেকে বাঁচার জন্য তোমাকে পড়তে হবে যাতে না তুমি পরীক্ষায় খারাপ করো লেস্ট সাবজেক্ট আসবে তাহলে অবশ্যই ইউ কারণ আমাদের সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ আর লেস্ট ইউ শুড ফেল অর্থাৎ তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো যাতে না পরীক্ষায় ফেল করো এখানে আমরা যে ভুলটা করে থাকি স্টুডেন্টরা সেখানে অনেক সময় ফেলের পরিবর্তে লেখে ইউ শুড পাস তাহলে এটা অর্থ তাহলে এরকম ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো যাতে না পরীক্ষায় তুমি পাস করো এটা যদি লেখা হয় তাহলে এটা কিন্তু খুব এক্সামিনার খুব মানে ধরে নেবে যে এই সম্পর্কে অনেক ধারণা নাই এবং এটা ইট উইল মেক এ লাফটার তো আশা করি স্টুডেন্ট এই ভুলটা করবে না এই শব্দটা নেগেটিভ তো সেখানে আমরা এমন একটা ইউজ করবো যেটার সাথে সামঞ্জস্য থাকে এবারে আমরা আলোচনা করব কন্ডিশনাল অর্থাৎ আমি কন্ডিশনাল বললে তোমাদের কাছে একটু দুর্বোধ্য মনে হতে পারে ইফ কন্ডিশনাল আমরা তিনটা কন্ডিশনাল আলোচনা করব এবং এই তিনটা কন্ডিশনাল থেকেই পরীক্ষায় প্রশ্ন থাকে তো আমি চেষ্টা করব তিনটা কন্ডিশনে আলোচনা করার জন্য কন্ডিশনাল ওয়ান যদি আমি দেখি এটা হলো ইফ আমরা জানি যদি তুমি পরিশ্রম করো কঠিন পরিশ্রম করো কি হবে কন্ডিশনাল ওয়ান এর স্ট্রাকচারটা আমরা আগে লিখে নেই এখানে স্ট্রাকচারটা হবে এরকম অর্থাৎ প্রেজেন্ট এখানে প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে পরের অংশটা আমার হবে ফিউচার তাহলে কন্ডিশন ওয়ানে আমরা দেখবো ইফ প্লাস প্রেজেন্ট আর এই অংশটুকু দেওয়া থাকবে আরেকটি কথা বলে দেওয়া ভালো আমাদেরকে দুই পার্ট আমরা দুটি অংশই দেখবো ভালো করে এখানে কিন্তু কমা আছে আমরা দুটি অংশই আমরা এটাকে ডান বাম পক্ষ দেখবো কারণ পরীক্ষায় শুধু ইফ ইউ ওয়ার্ক হার্ড তা দিয়ে পরে যে অংশ ওইটা দেওয়া থাকতে পারে সুতরাং আমরা দুটো অংশই খুব ভালো করে বুঝবো যাতে করে আমাদের সমস্যা বা কনফিউশন সৃষ্টি না হয় তাহলে আমরা যদি আমরা এটা অনেকে জানি ইফ ইউ ওয়ার্ক হার্ড কি হবে পরবর্তীতে সাবজেক্ট আনতে হবে প্রাসঙ্গিক সাবজেক্ট ইউ ইউ উইল শাইন ইন লাইফ তাহলে আমি যদি স্ট্রাকচারের দিকে তাকাই ইফ প্লাস প্রেজেন্ট প্লাস পরেরটা হলো ফিউচার অর্থাৎ সাবজেক্ট প্লাস উইল আর ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম এখন আমরা যদি কন্ডিশন টু তে যাই সেখানে হবে এটা লিখবো ইফ ইউ আগের সেন্টেন্সটা আমরা লিখবো শুধু একটু পরিবর্তন হবে ভার্বের পাস্ট ফর্ম ইফ ইউ ওয়ার্ক হার্ড এখানে মজার ব্যাপার হলো এখানে যদি একটু পরিবর্তন হয় আমরাও এখানে শুধু একটি মাত্র শব্দ পরিবর্তন করে কন্ডিশন টুটা করতে পারবো সেটা কিরকম ইউ অর্থাৎ আমার যদি এখানে বিজু হয় আমি শুধু এখানে উইলের জায়গায় আমি শুধু এখানে উড করে দিব অর্থাৎ তাহলে আমার কন্ডিশন টু হয়ে গেল এখানে আমি স্ট্রাকচারটা লেখারও প্রয়োজন মনে করছি না স্টুডেন্টদের সুবিধার জন্য তাহলে আমরা দেখবো যে আমার যদি ইফ দিয়ে পরীক্ষায় প্রশ্ন থাকে সেখানে কি কন্ডিশন ওয়ান নাকি টু কোনটার মধ্যে পড়ছে সেটা দেখে আমরা লিখবো আমরা আসবো এবার কন্ডিশন থ্রিতে কন্ডিশনাল থ্রিতে হচ্ছে ইফ ইউ হ্যাড ওয়ার্ক
আমরা প্রথমে বলেছিলাম কন্ডিশন 1 এ ছিল বি1 কন্ডিশন 2 তে ছিল বি2 দেন এখানে হচ্ছে বি3 এখন স্টুডেন্ট যারা অনেক আছো যে এখানে ওয়ার্ক এবং ওয়ার্ক একই চেহারা দেখতে একই কিন্তু এটা বি3 কেন অবশ্যই তোমরা সেটা বুঝতে পারবে এখানে তার আগে হেড আছে তো হেড এর পরে অবশ্যই বি3 হবে তো কন্ডিশন 3 তে আমরা কিভাবে করব সেটা লিখে দিচ্ছি আমি U condition 2 তে আমাদের যেতে হবে এখানে U would পর্যন্ত আমরা লিখব U would তারপরে শুধু অতিরিক্ত আমরা যোগ করব have would have you would have এবং have এর পরে verb এর প্রথম হবে তোমরা নিশ্চয় জানো এখানে হবে shown অর্থাৎ তুমি যদি পরিশ্রম করে থাকতে তাহলে অবশ্যই লাইফে উন্নতি করতে অর্থাৎ আমরা আমি আবারো হাইলাইট করছি কন্ডিশন 1 এ ছিল will খেয়াল করবে কন্ডিশন 1 এ ছিল will কন্ডিশন 2 তে হচ্ছে would এবং কন্ডিশন 3 তে হচ্ছে would have এখন will এর পরে বেস ফর্ম আমরা জানি would এর পরে verb এর বেস ফর্ম এটা আমরা জানি আর have এর পরে verb এর be অর্থাৎ এই তিনটা এখন আমরা যদি এই তিনটা জিনিস মনে রাখতে পারি যদি পরীক্ষার মধ্যে if দিয়ে প্রশ্ন আসে প্রথমে আমাকে মাথা খেলাতে হবে প্রথমে আমাকে চিন্তা করতে হবে এটা কন্ডিশন কততে পড়ছে 1 2 অর 3 আচ্ছা আমরা একটা এবার উদাহরণ দেওয়ার চেষ্টা করব স্টুডেন্ট অনেক সময় কনফিউজ হয়ে যায় আমি জানার চেষ্টা করব তোমাদের কাছ থেকে যে এটা কন্ডিশনাল কতর মধ্যে পড়ছে ইফ আই হ্যাড এ কম্পিউটার if i had a computer এখন স্টুডেন্টরা আমি তোমাদের ডিসট্রাকশন করব সেটা হলো যে তোমরা বলার চেষ্টা করো যে এখানে এটা কন্ডিশনাল কতর মধ্যে পড়ছে তো অনেক স্টুডেন্ট বলেছে যে এটা কন্ডিশনাল 3 পড়েছে কারণ তোমাদের এখানে হেড ছিল ঠিক আছে এখানে হেড আছে কিন্তু হেডের পরে কিন্তু কোনো ভার্ব নেই অর্থাৎ এখানে হেডই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব সো এটা আমরা কোনো অবস্থাতেই কন্ডিশনাল 3 বলতে পারবো না আর কন্ডিশনাল 1 তো হবেই না কারণ এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম নেই সো এটা কি কন্ডিশনাল 2 কন্ডিশনাল 2 তে আমাদের কি ছিল উড যেমন আমি এখানে লিখলাম যে ইফ আই হ্যাড এ ক্যামেরা ইফ আই সরি ইফ আই হ্যাড এ কম্পিউটার যদি আমার একটা কম্পিউটার থাকতো করতে পারতাম আমি আই উড অথবা তোমরা কুড ইউজ করতে পারো উড অর কুড ক্যাপচার নো আই ক্যান ক্যাপচার ফর হোল কম্পিউটার আই উড play video games like it so এখানে কনফিউশনের কোনো অবকাশ নেই যে যদি হেড থাকে চোখ বন্ধ করে বলা যাবে না এটা কন্ডিশনাল 3 খেয়াল করতে হবে যে হেডের পরে আমার ভার্ব আছে কিনা এরকম করে যদি আমি আরেকটা সেন্টেন্স লিখে চেষ্টা করি if i were a poet এটাকে আনরিয়েল পাস্ট বলা হয় যদি আমি কবি হতাম একদমই অসম্ভব ভবিষ্যতে কোনো কারণে হয়ে যেতে পারি কিন্তু কবি হতাম এটা কখনোই সম্ভব না এটাকে বলে আনরিয়েল পাস্ট এটাকে একই অবস্থা হবে তাহলে কোন কি হবে কন্ডিশনাল 2 আই উড রাইট পোয়েম আমি যদি কবি হতাম আমি অবশ্যই তোমাদের জন্য কবিতা লিখতাম ওকে আমাদের পরবর্তী যেটা দো অথবা অল দো যেটা বাংলা যদি আমরা করি যদিও এটা দো অল দো দুভাবেই থাকতে পারে কিন্তু একই মিনিং আমি যদি একটা উদাহরণ লেখার চেষ্টা করি তোমরা অবশ্যই উদাহরণ লেখার চেষ্টা করবে দো হি ওয়াজ রিচ যদিও তিনি ধনী ছিলেন তাহলে আমরা কি লিখতে পারি যদিও তিনি ধনী ছিলেন আমরা যদি বাংলা করতে এটা এক্স্যাক্টলি জানি তোমার যেটা ভুল করে থাকো সেটা হলো যে বেশি বেশি তোমরা গ্রামার জানার চেষ্টা করো সেজন্য তোমাদের ভুল হয় আমরা যদি এখানে এখানে আসলে আহামরি কোনো গ্রামার নেই দো হি ওয়াজ রিচ যদিও সে ধনী ছিল তাহলে আমরা বুঝতে পারি সে কি সুখী ছিল এরকম প্রাসঙ্গিক আমরা সেন্টেন্স দেবো তো ধনী হলে যে সুখী হবে না এরকম কোনো কথা নেই কিন্তু আমাদের এখানে সেন্টেন্সের সাথে আমাদের এরপর চিন্তা করতে হবে দো হি ওয়াজ রিচ he
was not happy. এখন এখানে যদি আমার past tense থাকে অর্থাৎ আমাকে এই পরের ক্লজটাতেও আমাকে অবশ্যই past tense লিখতে হবে এই শুধু এটুকু গ্রামার মেইনটেইন করলেই দো অলদো যেটাই থাকো আমরা ক্লিয়ার করতে পারবো আচ্ছা অলদো দিয়ে আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি অলদো বাংলাদেশ প্লেড অয়েল মানে বিশ্বকাপ এর কথা বলছি যেখানে বাংলাদেশ অনেক ভালো খেলেছিল ইন্ডিয়ার সাথে কিন্তু জয়লাভ করতে পারেনি আমরা বলবো অলদো বাংলাদেশ প্লেড অয়েল কি রেজাল্ট আমরা জানি শেষ বলে আমরা হেরে গিয়েছিলাম দো বাংলাদেশ প্লেড অয়েল যেহেতু দেশের নাম আছে আমরা দে ইউজ করতে পারবো এখানে আমরা সি ইউজ করতে পারবো মা মাদার দেশ যেটাই খুশি আমরা ইউজ করতে পারবো বাংলাদেশ ভালো খেলেছিল যদিও বাংলাদেশ ভালো খেলেছিল কিন্তু তারা জয়লাভ করতে পারেনি হ্যাঁ আজকে অনলাইন ক্লাসের একদম শেষ পর্যায়ে অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি কিছু টপিক আলোচনা করার স্টুডেন্ট তোমরা আশা করি বাসায়গুলো প্র্যাকটিস করবে তারপরে যদি কোনো সমস্যা অনুভব করো ফিল করো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা চেষ্টা করবো পরবর্তীতে আরও এক্সারসাইজ করে সেগুলো ওভারকাম করতে তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে সবার সুস্থ কামনা করে আজকের লাইভ অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি।